দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি মহেশতলা বাটানগর থেকে এসেছি। মহেশতলা বাটানগর থেকে এসেছেন, আপনি কোথায় এসেছেন? কুলগাছি আর রাজু অটোমোবাইল। রাজু অটোমোবাইল এসেছেন, তা আপনি গাড়িটা কিনে লাভ পেয়েছেন? পেয়েছেন তো? আজকে আপনাকে সঙ্গে সঙ্গে ট্যাক্স দিয়েছে, একদম বসিয়ে ট্যাক্স দিয়েছে, নাম ট্রান্সফার আপনাকে বসিয়ে করে দেবে। হ্যাঁ, আপনার কোনো টেনশন নেই, আপনি আসবেন, আবার দরকার হলে আপনি আবার আসবেন, কোনো অসুবিধা নেই। রাজু অটোমোবাইলস আছে এখানে, করে দেবে আপনাকে। নিশ্চয়ই, ঠিক আছে, বসে সমস্ত কাজ হয়ে যাবে। নিশ্চয়ই, ঠিক আছে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবার করতে থাকুন। থ্যাংক ইউ, ঠিক আছে। নিত্য নতুন গাড়ি পাবে, তবে ব্যবসা করো, আইডিয়া নাও, তো রাজু অটোমোবাইলের মতো আইডিয়া নাও, ঠিক আছে? তো তুমি বলো ভাই, তুমি যদি তোমার বাবার সাথে, এই দাদা এই ভাই যা হয়তো যাচ্ছে বাবার সাথে মেলা দেখতে যাচ্ছে কিংবা নদীর ওপারে যাচ্ছে, তাহলে বাবার হাত ধরবে? বাবার হাত তুমি ধরবে তো? কেমন কেউ ধরবে, ধরো না, বাবার হাত ধরলে হবে না, বাবাকে বলতে বাবা তুমি হাত ধরো। কেন বলো দুটিনি, তুমি হাত ছেড়ে দিতে পারো, বাবা তোমার হাত ছাড়বে না, তোমাকে জন্ম দিয়েছে, ঠিক আছে? তো আইডিয়া নাও, তো রাজু অটো বলে মতো, যখন আমি বাচ্চা ছিলাম না, আর বাবা আমাকে রথে নিয়ে গেছিল, ফার্স্ট রথে, সত্যিকার একটা মিথ্যা কথা বলি না, আইডিয়া নাও, ভালো জায়গাতে নাও। আর আমি দাদা শুধু ব্যবসা করি না, আইডিয়া দিই, লোক যাতে রোজগার করতে পারে, ব্যবসা করো তো আমার মতন করো। তো আমার বাবার হাত আমি এরকম করে ধরেছিলাম, আমার বাবা হাত টাত ছেড়ে দিয়ে, আর কী হলো পাপা আমি তো ধরে আছি, তখন বললো না আমি ধরি। তারপরে পাপাকে বাড়িতে এসে জিজ্ঞেস করলো কেন, বলে কই তাগলি ভোগা, কই মানে ভিড় হবে তো তুই আমাকে হাত ছেড়ে দিতে পারবি, আমি তোর হাত ছাড়বো না। তো সেরম ধরনের দাদা আইডিয়া নাও, ভালো জায়গাতে নাও। আবার এখন শুনো, এখন আমার মাকে যদি কোনো অনুষ্ঠানে নিয়ে যায়, কি আর বাবাকে অনুষ্ঠানে নিয়ে যায়, বাবা আমার হাত ধরে কেরম করে জানেন, এখন বাবাকে ঘুরিয়ে বলি আমি আপনার বাবার হাত ধরি, কেন বাবা এখন আমার কাছে বাচ্চা, বাবা আমাকে বাচ্চা বলে, আমি বাবা আমাকে বাবা আমাকে বাচ্চা বলে। তো যখন বয়স্ক হয়ে যায় না, বাবার অনেক বয়স্ক, মা যখন অনেক বয়স্ক হয়ে যায় না, তো আমাদের কাছে বাবা মা তখন শিশুর মতন লাগে। দেখবেন ছোটো বাচ্চাকেও দেখবেন, আপনি পাঁচ চার জায়গায় ছটা আইসক্রিম কিনে দেবেন, আপনি যদি একটা চাই না, আমার ছেলেকে ছোটো বলছে, আমার ছেলের ছ বছর বয়স, পাঁচটা খেয়েছে, ছটা আইসক্রিম কিনে দিয়েছি, বলি বাবা একটা দাও তো, সে দিবে না, তা বলে কি সে খারাপ হয়ে গেলো, তার জ্ঞান হয়নি। তো বাবাকে এখন বলছি, বাবা আপনার বয়স হয়েছে, এখন হাত আমি ঘুরিয়ে আপনার ধরবো, মানে বাবার ধরবো, মায়ের ধরবো, মাকেও বলি মা তুমি যেখানে যাবে এখন তুমি আর আমার হাত ধরবে না, আমি সাবালিকা হয়েছি, আমি আমার বয়স বেড়েছে, এখন তোমার বয়স অনেক বেড়ে গেছে যেহেতু তুমি বৃদ্ধ, যার জন্য মা বাবার হাত এমন করে ধরি, মেলাই যাক আর যে খেলাই যাক যেখানেই যাক, ঠিক আছে? তো এই হলো আইডিয়া নেবেন, আর নিত্য নতুন ভিডিও পারবেন, লাইক সাবস্ক্রাইবারটা অবশ্যই করবেন, সাবস্ক্রাইবার করুন অবশ্যই, নিত্য নতুন আইডিয়া এবং ভিডিও এবং কমেন্ট করে থাকুন, এরকম নিত্য নতুন গাড়ি, নিত্য নতুন কালেকশান পাবেন। আর 20 তারিখ থেকে তো আমাদের ওই শোরুমটা উদ্বোধন হচ্ছে, নমস্কার বলে শেষ করলাম। মিনি ভিডিও, শর্ট ভিডিও, তার মধ্যে গাড়ি দেখে নিন, ফুললি লোডেড গাড়ি, অ্যামেজ, হুন্ডাই অ্যামেজ, ঠিক আছে? স্টার্ট করে রেখেছি প্রায় আধা ঘন্টা, এসি চালিয়ে রেখেছি, এসি চিল ঠান্ডা, এসি চালাও দেখি, আমি দেখে নিচ্ছি দাদা, যা বলবো তাই হবে, এসি চিল ঠান্ডা, ওহ একদম চিল, ঠিক আছে? চলো বনারটা খুলো, বনারটা খুলো, ফুললি লোডেড গাড়ি, আধা ঘন্টা স্টার্ট করে সিল, রাজু অটোমোবাইল, কোনো লুকোচুরি নেই, কোনো লুকোচুপি নেই, কোনো লুকোচুপি নেই, এরকম একটা সুন্দর গাড়ি অ্যামেজ, যার মাইলেজ পাবেন মিনিমাম 20+, সিল টু সিল গাড়ি, এত সুন্দর গাড়ি অ্যামেজ, দেখে নাও গাড়ির কোয়ালিটি, দেখাও নাম্বার প্লেট, দেখা দো জো হয়ে দেখা দো, একদম ঘোমাকে দিক দিয়ে, এটা রাও, এদিকে দেখো টপ মডেল গাড়ি, এসি, পার স্টার্টিং, 4-5 উইন্ডো, রিমোট কন্ট্রোল, স্টার্টিং এর রিমোট কন্ট্রোল, মিনার কন্ট্রোল, 74,000 চলা, সেটাও দেখিয়ে দাও, আজকেই ঢুকেছে, কোনো লুকোচুরি নয়, আজকে ঢুকেছে, আজকেই দেখাবো, চল আসো এদিকে চলো। এরাম একটা সুন্দর গাড়ি ঢুকেছে, 13 শেষের গাড়ি, ফুললি লোডেড গাড়ি, ডিজেল, কোনো ধোঁয়া নেই, এখন স্টার্টে আছে, সবাইকে দেখাবেন, স্টার্টে আছে, এরাম একটা সুন্দর গাড়ি, রাজু অটোমোবাইলে ঢুকেছে, 2,20,000 টাকা মোটে দাম নেবো,
2,20,000, 2,10,000, 2,00,000, 1,99,000 টাকা আমার কাছে যাই ঢুকে যাক। সে ব্যাক কম্প্রেসর হলে নেব না, আর কম চলা হলে বেশি দাম নেব সেরকম ব্যাপার না। এরকম একটা সুন্দর গাড়ি 1,99,000 টাকা ওয়ান দা টেবিল হবে, ঠিক আছে? তো ডেলি খেলা হবে, এখানে ডেলি খেলা হয়, কাল যা গেছে খেলা হয়ে গেছে, আজকে নতুন করে আবার গোল দেখে নিতে পারেন। নাম্বার প্লেট একদম ফার্স্ট ওনার, অরিজিনাল পিন, 20-এর গাড়ি, এরকম একটা সুন্দর গাড়ি, অল্টো 800। গাড়ির খালি কোয়ালিটি দেখো, এদিকে দেখো ভিতরের কোয়ালিটি দেখাও, আমাদের কিরমভাবে গাড়ি ডেলিভারি হয়, গাড়ি কিরমভাবে ঢুকে পালিশে ঢুকেছে, টিভি দেখাও, ব্যাক ক্যামেরা দেখাও, পিছনে সিট কভার দেখাও। তো গাড়ি আমরা এরম করে দাদা এরম সুন্দর গাড়ি নেছি, পাচাগুলো দেখাও, এরম সুন্দর গাড়ি পিছনটা দেখাও, আবার সেন্টার লক, ব্যাক ক্যামেরা, টিভি সব পেয়ে যাবেন। এরম সুন্দর গাড়ি, 20-এর গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি, এত সুন্দর গাড়ি কি দাম দিবেন বলুন? আচ্ছা এই আজকেই ঢুকেছে, আপনি আবার কিলোমিটারটা দেখে নিন, নো টেম্পারিং, ফুল গ্যারেন্টি। যদি নাম্বার প্লেট দিকে আপনি সার্চিং করতে পারেন, চলেছে 27,848, আর 1 কিলোমিটারও বাড়বে না, যেহেতু পালিশ করে এসেছে, পালিশ করে না আসলে তাহলে 1-2 কিলোমিটার বাড়ত, ঠিক আছে? এরকম একটা সুন্দর গাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন 2,99,000 টাকা, 2,90,000 টাকা, 2,89,000 টাকা ওয়ান দা টেবিল হবে। যদি মনে করেন ভালো চাকরি করেন, যদি মনে করেন জিরো ডাউন পেমেন্টে নেবো, পুরোটাই লোন করে দেবো, সেরকম ক্ষমতা আছে, পুরোটাই লোন হয়ে যাবে। আমাদের এখানে ক্রেডিট কার্ডে ফাইন্যান্স হয়, জিরো ডাউন পেমেন্টে ফাইন্যান্স হয়, বাজাজ কার্ডে হয়, আপনি যে কোনো প্রকারে যে কোনো পাবে এক্সচেঞ্জ করতে পারেন, খালি লাইক শেয়ারটা করুন, যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারেন, বাইক দিয়ে 4 চাকা নিতে পারেন, 4 চাকা দিয়ে 4 চাকা নিতে পারেন, ভালো গাড়ি থাকলে আপনি ডাইরেক্ট বেচতে পারেন, এখানে সব রকম অফার পাবেন। এরই নাম রাজু অটোমোবাইল, যেখানে ডেলি খেলা হয়। দয়া করে বলবো সাবস্ক্রাইবারটা অবশ্যই করবেন, এরকম নিত্য নতুন গাড়ি দেখেছেন তো, এই গাড়ি আর ভিডিও দেখতে পাবে না। আরেকটা যে গাড়ি সোল্ড হলো সেটাও মনে আজকে ঢুকলো, আজকে দুটো গাড়ি ঢুক মানে 5টা ঢুকেছে, তার মধ্যে দুটো বিক্রি হয়ে গেছে, ভিডিও দেখতে পাবে না। সাবস্ক্রাইবার করে রাখুন, এই মিনি ভিডিও আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? আরো কি কি গাড়ি আছে আমি দেখাতে থাকবো, একদিনে কত গাড়ি ঢুকে, একদিনে কত গাড়ি বেরোয়, মানে আমাকে কাছে বুঝতে পেরেছেন? যেমন গাড়ি ঢুকবে একদম চান্স গাড়ি, চান্স গাড়ি ঢুক। আবার একটা নতুন গাড়ি দেখে নিন, 16 শেষের গাড়ি, 16 শেষের গাড়ি, গাড়িতে কোনো কাজ নেই, 10,000 টাকার কাজ দেখাতে পারলে গাড়ি পুকুরে নিয়ে গিয়ে ফেলে দেবো, আমার এই কথাটা। এটা অ্যাকচুয়ালি কি জানো তো, গাড়ির কোয়ালিটি দেখো, কোয়ালিটি কত, গাড়িটা ঘুরিয়ে দেখাও, 6-সিটার গাড়ি, এয়ারব্যাগ, ABS, সব থেকে টপ মডেল গাড়ি দেখে নিন, গাড়ি এয়ারব্যাগ, ABS, রিমোট কন্ট্রোল সব আছে, 4-পাওয়ার উইন্ডো, সিট কভার নতুন, মানে যখন গাড়ি আমার কাছে ঢুকবে তো এরকমই। টায়ারের কন্ডিশন দেখাও, অ্যাকচুয়ালি কি জানো দাদা, কাজ কার কাছে থাকে জানো, যে বেশি খাল, কার পেটের যন্ত্রণা হয় জানো, যে বেশি খাল, কার পেটে লাগে জানো, কিসকা পেট মে দর্দ হতা হ্যায়, জো জাদা খাতা হ্যায়, তো হাম কম খাতা হ্যায়, হামারা গাড়ি মে কুছ কাম নেই রাহতা হ্যায়, জো জাদা খাতা হ্যায়, মানে জাদা লাভ করতা হ্যায়, তো ও লোক কো গাড়ি মে ভি কাম ভি রাখতা হ্যায়, কোই রাস্তিং হ্যায়, কোই রাস্তিং মিলেগা নেই, রাস্তিং হওয়া তো ফিক দে গায়, পেট্রোল গাড়ি হ্যায়, পাইলে শুন লিজিয়ে, 16 কা গাড়ি, একদম ট্রান্স গাড়ি, পেট্রোল গাড়ি, ডিমান্ডেড গাড়ি, কুছ কাম নেই, কোই ভি রাস্তিং নেই হ্যায়, কোই রাস্তিং হোগা তো পানি মে গিরা দেগা ইসকো, ঠিক হ্যায়, ইতনা সুন্দর গাড়ি, চমচমাতে হারি, 16 লাস্ট কা গাড়ি হ্যায়, 26 লাখ ট্যাক্স হ্যায়, 2,85,000 ওয়ান দা টেবিল হোগা, নিকোসিয়েশন হোগা, নিশ্চিত হোগা, ঠিক হ্যায়, গাড়ি কা কোয়ালিটি দেখা দিজিয়ে, দেখি দিয়ে সাথে হার গাড়ি কা আমারা এব্রন এসে মিলেগা, দেখো দেখো একদম পরিষ্কার, আর পেট্রোল গাড়ি কিয়া ব্যাক কম্প্রেসর দেখো, একদম সিল টু সিল, ইতনা সুন্দর গাড়ি, 2,85,000 অন দা টেবিল হবে, একদম দেখুন। আমার কাছে গাড়ি যখন ঢুকবে দাদা, কি বললাম, যারা বেশি খায় তাদের পেটের যন্ত্রণা হয়, দেখবেন যারা উল্টো পাল্টা বেশি খায় তাদের পেট বড়, তাদের পেটের যন্ত্রণা বেশি হয়, আমি কম খাই, রেগুলার খুলি, আমি রেগুলার খেলা করি, কোনো রাস্তিং আছে, কেউ বলবে? 9-এর শেষের গাড়ি, এরকম একটা সুন্দর গাড়ি, 9-এর শেষের গাড়ি, ওয়াগানার, এরম অরিজিনাল পিন, ফুল অরিজিনাল পিন, কোয়ালিটি দেখাও, এসি চালতা হ্যায়, এসি রহনে সে কুছ নেই হতা হ্যায়, চালতা হ্যায়, ইতনা সুন্দর গাড়ি, চমচমাতা হ্যায় গাড়ি, আপ দেখ লিজিয়ে, গাড়ি কা কন্ডিশন দেখ লিজিয়ে, ইতনা সুন্দর গাড়ি, দাম কিতনা দেগা, মাত্র 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 88,000 টাকা, কেউ দিতে পারবে না দাদা,
কেউ দিতে পারবে না। তাদের অনেক পেটের যন্ত্রণা হয়, অনেক পেটের যন্ত্রণা হয়, অনেক ডাক্তার দেখায়, তারাও দিতে পারবে না, কারণ তাদের অনেক ঘা আছে, রাস্টিং আছে, এই আছে। আমার এখানে রাস্টিং পাবে না, ভালো গাড়ি পাবে, যন্ত্রণা কম, গাড়ি ফটাফট সেল। এখানে ডেলি খেলা হয়, কাল খেলা হয়েছে 10-12টা, আজ হয়ে গেছে 10-12টা, খেলা ডেলি হবে আর গোলও হবে। চলো আর কি, জিতনা তারিফ করু কম হোগা, ঠিক হে। ফের একটা গাড়ি এসে গেছে, মানে ভাবছি হয়তো ওই গাড়িগুলো দুটো খুব ভালো, তার থেকেও যে ভালো আছে তার প্রমাণ। এরকম একটা সুন্দর গাড়ি, ফোর্ড ফিগো ডিজেল, এই নাম্বার প্লেট দেখিয়ে দিবেন, লাইফ টাইম ট্যাক্স আছে, লাইফ টাইম। আমি একবার বললুম বলে লাইফ টাইম হলো না, এটা ভুল কথা, রাজু অটো বলে যা বলবো সত্যি পাবেন। এরকম একটা সুন্দর গাড়ি, গাড়ির কোয়ালিটি দেখো, আমরা যখন গাড়ি নিয়ে আসি, গাড়ি তুলি, গাড়ির কোয়ালিটি দেখো, এরকম সুন্দর গাড়ি, মিউজিক সিস্টেম, এয়ার ব্যাগ, এবিএস সব একদম লোডেড গাড়ি, এসি চিল ঠান্ডা, মানে এসি চিনচিন করছে, যেমন থামস আপ যদি খুব বেশি ঠান্ডা হয় না, চিনচিন করে না, সেরকম চিনচিন করছে। এরকম একটা গাড়ি পুরো ঘুরিয়ে দেখিয়ে দাও, আর কালারটাও খুব সুন্দর কালার, টিয়া পাখি কালার, এটা আমি টিয়া পাখি বলি, টিয়া পাখি কালার। ডিজেলে মাইলেজ পেয়ে যাবেন মিনিমাম 22-24 মাইলেজ পাবেন, লাইফ টাইম ট্যাক্সের সাথে। দাম কত দিয়ে বলুন, মাত্র 1,55,000 টাকা, মাত্র 1,50,000 টাকা, মাত্র 1,49,000 টাকা, আর কি চাই? আমি ভেবে নিচ্ছি দাদা, কম খাবো, রেগুলার খাবো, ডেলি খেলবো, দরকার পড়লে দুটো ম্যাচ খেলবো, গোল 4-5টা দেবো, আমি সেরাম লোক। খালি সাবস্ক্রাইবারটা করুন, সাবস্ক্রাইবারটা করুন, এরকম অনেক গাড়ি দেখতে পাবেন। আপনারা যদি না সাবস্ক্রাইবার করে থাকেন, তাহলে এরকম ছোট ছোট ভিডিও দেখতে পাবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, একটাই রিকোয়েস্ট, এত কিছু খাটতি রোদ্দুরে সাবস্ক্রাইবারটা করুন, এই ছোট ছোট মিনি ভিডিও অনেক দেখতে পাবেন, অনেক কিছু পাবেন। আবার একটা BS4 গাড়ি, 14-র গাড়ি, 24 ট্যাক্স, এরকম সুন্দর গাড়ি, এই পালিশ ফালিশ হচ্ছে, এগুলো সব উঠে যাবে, সুন্দর গাড়ি, ঠিক আছে, নিচে গাছ উপরে ফল। এরকম একটা সুন্দর গাড়ি, কুলার পাবেন, সিট কভারটা দেখাও, কোয়ালিটি দেখাও, কোয়ালিটি, একমাত্র কোয়ালিটি রাজু অটোমোবাইল, বেস্ট গাড়ি কিনো তো রাজু অটোমোবাইলসে কিনো। BS4 কুলার হে দেখা দিজিয়ে, চালা কিতনা দেখা লিজিয়ে, ইতনা সুন্দর গাড়ি, চমচমাতে হয় গাড়ি, কাম করা হওয়া গাড়ি, ব্লু কালার গাড়ি, ইতনা সুন্দর গাড়ি, ঘুমাকে দেখ দিজিয়ে, ঘুমাকে দেখা দিজিয়ে। দাম হোগা, LPG ভি হে দেখা দিজিয়ে, LPG হে, খালি পালিশ হোগা আর হুইল ক্যাপ লাগা দেগা, কিতনা দাম হোগা বলো? 1,49,000 টাকা, 1,45,000 টাকা, ওয়ান্ডা টেবিল হবে, এত সুন্দর কাজ করিয়ে, সিট কভার গুলো দেখুন কত সুন্দর, অরেঞ্জের সাথে ব্ল্যাক, এইসব আমি তৈরি করি দাদা, অর্ডার দিয়ে তৈরি করে, কার সাথে কার কালার ভালো লাগবে, ঠিক আছে। মাগুরে মেয়ের সাথে যদি সাদা ফর্সা ছেলের সাথে বিয়ে হয়, তাদের ছেলে পুলে সাদা ফর্সাই হবে, তো সেরম ভাবে তৈরি করি। আর কালোর সাথে কালো বিয়ে হলে সব ছেলে পুলে কালো মিশমিশ হবে, পাঁচখানা মেয়ে যাবে, পাঁচখানা মেয়ে হবে, দেখবেন আপনি কালো মেয়েকে বিয়ে করছেন, 5,00,000 টাকা ক্যাশ নিয়েছেন, আর তিনখানা কালো মেয়ে হয়েছে, ওই তিনখানা মেয়ের যখন বিয়ে দিবেন 15-20 বছর পর, 5,00,000 টাকা করে লাগবে, 15-20,00,000 টাকা, পেলেন 5,00,000 আর দিতে হলো 15,00,000, লস তো আপনার, ঠিক জায়গায় বিয়ে করুন, ঠিক জায়গায় গাড়ি করুন, গাড়ি কিনুন তো রাজু অটোমোবাইলে কিনুন, গাড়ি এক্সচেঞ্জ করুন রাজু অটোমোবাইলে এক্সচেঞ্জ করুন, গাড়ি বেচুন রাজু অটোমোবাইলে বেচুন, বাইক বেচুন রাজু অটোমোবাইলে বেচুন, বাইক এক্সচেঞ্জ করুন রাজু অটোমোবাইলে, সাবস্ক্রাইবারটাও অবশ্যই করে থাকবেন, আবার কালকে নতুন ভিডিও পাবে। ফার্স্ট ওনার গাড়ি, উলবেড়ি আটটুর গাড়ি, আপনি বলুন, গাড়ির কোয়ালিটি দেখুন, এই স্টিকার লাগিয়েছি, এত সুন্দর সিট কভার, একদম পরিষ্কার গাড়ি, পরিষ্কার গাড়ি, গাড়ির কোয়ালিটি দেখুন, পুরো ঘুরিয়ে দেখাও, 4টে টায়ার ভালো আছে, খালি হুইল ক্যাপ 4টে লাগিয়ে দিবো। 16-র গাড়ি, 26 ট্যাক্স, আপনারা দাম বলুন, মার্কেটে অনেক চলছে, অনেক, আমাদের এখানে দাম নয়, এখানে ডেলি খেলা হয়, বিজনেস কারো যেটাই করো, টাকা দিয়ে করো, মানে ফুল ক্ষমতা লাগিয়ে করো, ভাববে না তুমি পারবে না, তুমি পিছিয়ে যাবে, এরম কিছু ভাবে না, যেই নয়, ছেলে লেখাপড়া করছে, IPS অফিসার হবে, ছেলে হেডমাস্টার হবে, ভাত দিবে, এটা ভুল ধারণা, ছেলেকে শিক্ষাটা সেরম দিতে হবে, পড়াশোনা করলেই যে ভাত দিবে ভুল কথা, পড়াশোনা করার থেকেও শিক্ষাটা যেমন আপনি দিবেন, আপনার বাবা মাকে যেমন দিবেন, আপনার ছেলেপুলে সেটাই শিখবে, সেটা আপনার মানে হাই শিক্ষিত হোক আর না শিক্ষিত হোক, মানে নন শিক্ষিত হোক, দুটো একই হবে, সেরম ভাবে তৈরি করতে হবে। এরকম একটা সুন্দর গাড়ি, 16-র গাড়ি, আপনারা বলুন, আমি 1,90,000 টাকা নেবো, পুরো 50,000 টাকা বাদ দিয়ে দেবো, পুরো 50,000 টাকা, তাহলে কি খারাপ হয়ে গেল গাড়ি? না, খারাপ যদি হতো তাহলে এত খেলা হতো না, এত খেলা হতো না দাদা, খারাপ যদি হতো, আমাদের রেগুলার খেলি, 1,39,000 টাকা, দেখে দেখাও 16-র গাড়ি, 26 অব্দি ট্যাক, এরকম সুন্দর গাড়ি। 200টা আবার দেখাচ্ছি, কেউ 200টা, এদিকটা একটু কাজ ছিল,
মানে দাগ দুগ ছিল কাজ রেডি হোক মানে বুঝতে পেরেছেন আমাদের যে এই নয় যে গাড়ি দাগ আছে বলে দাগ পাবেন গাড়ি রেডি পাবেন তো কেউবি 100 এদিকটা দাগ ছিল দাম একই পাবেন দাম যা কমেন্ট করেছি তাই এখানে দাম নিয়ে কোনো কথা হবে না ফার্স্ট ওনার গাড়ি দুটো চাবি মাইলেজ 20 প্লাস পাবেন ডিজেলে এরা একটা সুন্দর গাড়ি 16 গাড়ি 26 অবধি ট্যাক্স আজকেই দেখো এদিকটা রেডি করে নিয়ে এসেছি এদিকটা টুকটাক কাজ ছিল কারণ ভিডিওতে কিন্তু কাজ থাকা অবস্থায় দাম বলেছিলাম ভাববেন না যে কাজ থাকা অবস্থায় দাম কাজ রেডি করে দাম এখানে পরিষ্কার ভাবে কাজ হয় যারই নাম এক নামের চিনে রাজু অটোমোবাইল আগে রাজু তারপর অটোমোবাইল এরকম সুন্দর গাড়ি দেখিয়ে দাও বাবু গাড়ির কোয়ালিটি দেখো ভিতরে দেখে দাও সোনির মিউজিক সিস্টেম আছে মিউজিক সিস্টেম বাজে এসি এসির কাজ হয়েছে 6,500 টাকার এসির কাজ হয়েছে হুইল কাপ চারটে লাগিয়ে দেবো এরকম সুন্দর গাড়ি দাম আমার একই থাকবে 2,65,000 টাকা কমবে আমার কাছে লিমিট বলে কিছু না কমবে তো বাড়বে না মানুষকে ঠকাবো না কাজ আমি করে দিয়েছি 13,000 টাকা করাই থাকবে আমার ছিল লেগেছে তো ভিভস দেখতেই পাচ্ছেন আমাদের অক্স হবে আমাদের বুলোরও ঢুকে গেছে পালিশ হবে কিছু সাজানো হবে হুইল ক্যাপ লাগানো হবে চারটে টায়ার নতুন এসি পার স্টারিং পার উইন্ডো ষোলোর শেষের গাড়ি ষোলোর শেষের গাড়ি ফার্স্ট ওনার মাত্র 4,60,000 টাকা মারুতি ভ্যান একদম ফুললি লোডেড গাড়ি সাজানো গাড়ি উৎসব স্টিকার লাগানো মাত্র 1,19,000 টাকা কই দেখে দেখাও ইতনা সুন্দর গাড়ি 13 চামচমত গাড়ি দাদা তো দাদা এর আগের বারও বলেছিল যে নতুন শোরুমটা দেখাও নতুন শোরুম কোথায় আমি দেখব না আমার আপনাদের জন্য আমি দেখব না আরে আমি চাইছি ভালো করে তৈরি হোক দেখাবো হ্যাঁ মানে ভাত রান্না হচ্ছে টোটাল কমপ্লিট হয়নি তুই বলতে দেখি চালটা কেমন না কি রকম আচ্ছা ঠিক আছে দেখাবো আপনাকে কুলগাছিয়া চলে এসেছি এই কুলগাছিয়া নামবেন হ্যাঁ যেখানে নামবেন আকি দেখতে পাচ্ছেন এটা স্টেশন আপনারা এই কুলগাছিয়া স্টেশনে নামবেন यस ঠিক আছে একই জায়গা আর যেখানে ছিলাম তার থেকে আরো এগিয়ে এলাম মানে আপনাদেরকে আর হাঁটতে হবে না টোটো ধরতে হবে না তাহলে রাস্তাটা আমাকে দেখাই এই যে রাস্তা দেখেন চলুন আপনারা এই স্টেশনে নিয়ে বললেন এই স্টেশনে বললেন কাছে নামলেন কুলগাছিয়া নামলেন দেখিয়ে দিলাম यस ওই যে টিকিট কাউন্টার দেখতে ওইটা টিকিট কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন মানে কলকাতা দিক দিয়ে আসলে আপনি এক নম্বরে নামবেন আচ্ছা তিন নম্বরে চলে আসবেন আচ্ছা আর মেদিনীপুর দিয়ে আসলে তো পেট্রোল কিছু লাগবে না পায়ে হেঁটে দু মিনিটে আপনি রাজু অটোমোবাইলে চলে আসবেন ঠিক আছে এই নামলেন यस বোম্বা রোডে উঠবেন ডান দিক তাকাবেন মুম্বাই রোড এই হচ্ছে মুম্বাই রোড কিন্তু মুম্বাই রোডের আপনি সোজা এখান থেকে বেরিয়ে ডান দিক তাকাবেন কোন অসুবিধা নেই আপনি এদিক থেকে ডান দিক তাকালেন ব্যারিকেডটা রয়েছে ওখানটাই শোরুমটা রয়েছে আমরা সামনে গিয়ে দেখে দাও ওটা 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 রাজু অটো হ্যাঁ ঠিক আছে চলো এবার সামনে যাই আমরা ওখান থেকে বেরিয়েছি আপনাকে মুম্বাই রোড দেখেছি জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট হ্যাঁ 2 মিনিটের পরে এই হচ্ছে দেখুন এই যেখানে পুরো মাঠটা দেখুন এই পুরো পুরো মাঠটা হচ্ছে রাজু অটোমোবাইল নতুন শোরুম হচ্ছে ইট ফিট পড়েছে আর কটা দিনের অপেক্ষায় দাদাকে আমি বলেছি দাদা দেখাও তুমি এই ডেট বলছো এই ডেট চল শুনবো না আমি নিজের চোখে দেখবো আজকে আমি দেখতে এসেছি দেখো এত বড় গেট ভেতরে কাজ চলছে যত তাড়াতাড়ি পারবো আপনাদেরকে নতুন শোরুমের স্টক দেখাবো দেখুন প্রথম ভিডিও কার ডট অল মার্কেট ইউটিউব চ্যানেলে দেখানো হচ্ছে রাজু অটোমোবাইলের প্রথম সাকসেস এই আমাদের অফিস ওকে আরে মাঠটা দেখে নিন পুরো মাঠটা দেখে নিন পুরো গাড়ি ভর্তি থাকবে সেদিক পর্যন্ত গাড়ি থাকবে এগুলো সব কেটে পড়ে গেছে হিট ওগুলো কেটে সব পড়বে দেখুন সবই মোটামুটি এই চত্বরটা আরো কাজ হবে কাজ হওয়া বাকি আছে আপনাদের ভালোবাসা আপনাদের মানে সাপোর্টের জন্য দাদা আজকে এই জায়গায় আছে আরো লক্ষ্মী ভিউয়ার্স আপনারা আছেন দাদা বলে দিন আমাদের ভিউয়ার্সদেরকে একদম ভিউয়ার্সদেরকে বলে দিচ্ছি ফার্স্ট ভিডিও পাবেন পার্থদারেতে পার্থদা আমাকে উদ্বোধনের আগে দেখাচ্ছে মানে কত ভালোবাসা বুঝতেছেন জোরজবরদস্তি দেখালো তো বলে দেবো দেখে নিন গাড়ি এখানে প্রচুর থাকবে আর আপনারা যে দূরে যেতেন দূরে যেতাম না খালি রাজু অটোমে নামবেন যদি বাসে আসেন বলুন কুলগাছিয়া মা তারাতে নামবো বাস মা তারাতে নেবেই বড় বড় বোর্ড বড় বড় ব্যানার লিখে যাবে দেখবেন রাজু অটোমোবাইল আর কাউকে নাম বললেই শেষ কথা হাই দেখুন স্টেশন দেখা যাচ্ছে ওইখান থেকে স্টেশন দেখা যাচ্ছে ও তো বাস যাচ্ছে এইদিকে হ্যাঁ এইদিকে হচ্ছে আপনি বাস যাচ্ছে মুম্বাই রোড এই বাস যাচ্ছে আর এইদিকে ট্রেন যাচ্ছে ওইদিকে এখানে তো বাস এই ট্রেন আয় আমার
আমার আমার লক্ষ্মী ভিভাস আছে আর আপনার সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইবার স্টেশনের একদম দেখা যাবে ট্রেন থেকে ওকে টাটা করবেন টাটা করবেন এখন এখানে পাবেন না এখন ওখানে হ্যাঁ এখন ওখানে টাকা গুনবো এবারে আমার ট্রেন স্টেশন এখানে ওকে দেখা যাচ্ছে ওইখানে এদিকে আছে বাস বাস তাহলে এরকম সুযোগ আর কে পাবে ইয়েস এই জায়গাটা পেতেও না কষ্ট হয় হ্যাঁ ভালো জায়গা রাজিতা পেতে কারণ আমার ভিভাসের বলে বড় হাঁটতে হয় বড় হাঁটতে হয় কিছু করতে হবে কিছু করতে হবে না খালি স্টেশন নামবেন রাজু অটো মোবাইল গাড়ি পাবেন এরপর থেকে এখানে গাড়ি পাবেন তো আমাদের চ্যানেলটাকে প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা দেবেন আর রাজু অটো মোবাইলের ভিডিও আরো এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন। Good job.